আকাশ, নৌ ও স্থলপথে সর্বাত্মক অভিযানেও এখনও কিয়েভ দখল নিতে পারেনি দুনিয়ার অন্যতম শক্তিশালী রুশ বাহিনী। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে পশ্চিমাদের ধারণা ছিল জেলেনস্কির সরকারের পতন হতে পারে তিন দিনের মাথায়, কিন্তু এখনও বহাল তিনি এবং সামনে থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়ে আক্রমণের গতি কমাতে বাধ্য হচ্ছে রুশ যোদ্ধারা। বিশাল সামরিক বহন নিয়েও চার দিনের মাথায় কিয়েভ পতন ঘটাতে পারেনি মস্কো। এদিকে রাজধানীতে বসে সেনাবাহিনীকে সাহস জুগিয়ে যাচ্ছেন ইউক্রেনের শাসক জেলেনস্কি। রাজধানী কিয়েভের আশপাশসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে রুশ সেনারা প্রবেশ করলেও ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ আরও জোরদার করেছে, ফলে রুশ সেনারা যেভাবে সামনে আগানোর পরিকল্পনা করেছিল তাতে বাধা পড়েছে। অনেকেই বলছেন ইউক্রেনের এই প্রতিরোধ আসলে প্রত্যাশা করেনি মস্কো। একাধিক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইউক্রেনের রুশ আগ্রাসন মস্কোর প্রত্যাশা অনুযায়ী দ্রুত হয়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমায় নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ, আর এই কারণে রুশ বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, রাশিয়ান যোদ্ধারা লজিস্টিক্যাল ও জ্বালানি সংকটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তাতে রুশ অভিযানের গতি কিছুটা কমে গেছে। তবে রুশ বাহিনী রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়। যত সামনে অগ্রসর হবে হতাহতের সংখ্যাও বাড়বে, পরিস্থিতিকে করে তুলবে আরও জটিল। অভিযানের গতি কম হওয়ার কারণ হিসেবে অবশ্য রাশিয়া অন্য কথা বলছে। তাদের দাবি, হামলা শুরুর একদিনের মাথায় অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন দাবি করেছে আলোচনার প্রস্তাবকে কেন্দ্র করে হামলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ইউক্রেন ওই প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে ফের অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন। কিন্তু ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায় আসলে রুশ বাহিনীর অনেক ইউনিটের জ্বালানি ফুরিয়ে গেলে অভিযানে কিছুটা বিরতি নিতে হয় তাদের। জ্বালানির সংকট ছাড়াও রাশিয়ার বিশাল সেনাবাহিনীর ইউনিটগুলোর সদস্যদের ইউক্রেনে হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ক্রেমলিনের দুর্বল পরিকল্পনা এবং ইউক্রেনীয়দের জোরালো প্রতিরোধের ফলেই রুশ বাহিনীকে এমন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যেই পশ্চিমা দেশগুলো থেকে প্রাণঘাতী অস্ত্র ঢুকতে শুরু করেছে ইউক্রেনে, আর এসব অত্যাধুনিক অস্ত্র পৌঁছে যাচ্ছে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বেসামরিকদের হাতে হাতে। অস্ট্রেলিয়াও ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। সব দিক মিলিয়ে পরিস্থিতি অনেকটা ভাবাচ্ছে ক্ষমতাধর পুতিনকে, আর তাই রবিবার যুদ্ধরত রুশ সেনাদের প্রশংসা করে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, যাতে করে তাদের মনোবলে চিড় না ধরে।